Hey yo, what's up guys, it's Mr. Triple R and welcome to my channel. Yes, I'm going to show you a really awesome video. Guys, you know, I'm going to show you a different kind of video. Because video is very good, I'm going to show you a video on the topic. Normally, I'm going to show you a boringness. And guys, I'm going to show you an aggressive type of gameplay. So finally, I'm going to show you an aggressive gameplay. Title and thumbnail are already good. I'm going to show you a Brazil video. রোটা কিল গাইস তাও পর র‍্যাঙ্কে 16 ভার্সেস ড্র হতে আর তার উপর দিয়ে গাইস একটু হাইলাইট করতেছি এখানে কিন্তু শুধুমাত্র ব্রাজিলিয়ার কথা বলেছে যে 15টা কিল গাইস আর এ ছাড়া আমাদের কিল তো রয়েছে আর বুইয়া হয়েছে কিনা সেটা এমনিই দেখে নিও গাইস আর বুঝতেই পারতেছো আজকের এই ভিডিওটা কেমন হতে যাচ্ছে একেবারে শেষ পর্যন্ত দেখো গাইস তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও পিছনে এত তাহলে এখনো ড্রোনে এতগুলো দেখাচ্ছে কেন ভাই ম্যাচে মনে হয় আরে আরে এমপি 40 পেয়ে গিয়েছে আরে মারিস তো ভাই ও আমরাও জিনিস পেয়ে গিয়েছি গাইস জিনিস পেয়ে গিয়েছি আসো আসো এই তো ইয়েস বেচারা এমপি 40 পেয়ে ভেবেছিল আজকে কোপ দিব আজকে পুরো ম্যাচে ইচ্ছা মতো কোপ দিব ওরে গাইস সরি সরি আরেকটা শটগান নিয়ে এসে পড়ছে ভাই ওহো ভাই এই একটা বিল্ডিং এ এত কিছু কেন এমপি 40 শটগান এম 18 সবকিছু এই বিল্ডিং এর মধ্যেই নাকি রে নাই এখানে নাই আছে গো এটা আমি তো আওয়াজ পাচ্ছি আমাদের পিছনে ওরে এখানে আরো এমপি 40 আছে গ্রিপ পেয়ে গিয়েছি যাক ভাই গাইস বিশ্বাস করো যখন প্লেন থেকে নামছিলাম না ওই পাশে কতগুলো এনিমি ছিল আর তার উপর দিয়ে এই পাশে আসার পর দেখি এই পাশেও আমার পুরো ইটা ভরা মানে আমার ড্রোনটা ভরা আর কি লাইক সিরিয়াসলি তাহলে এত সব এনিমি কি এখানে নামছে নাকি এই পাশের এনিমিটা গেল কই ভাইয়া আসতেছে নাকি এটা ব্রাদার তুমি কি আসবা আরে কই আছে এই তো ব্রো আরে আরে এটা একটু কভারে যাওয়ার চেষ্টা করতেছিল রে বসে অলমোস্ট বসেও গিয়েছিল আর একটা সেকেন্ড লেট করলে মানে কভারে চলেও যেত আরে বেচারা যাও গাইস কিল ও আচ্ছা ও এম 18 পেয়ে গিয়েছে গাইস তো টিমমেট মনে হয় এসে গিয়েছে এখন আসতেছে না কেন আচ্ছা আচ্ছা ওই ঘরে আস্তে ধীরে দেখো সমস্যা নেই দেখো দেখো হ্যাঁ হ্যাঁ ওই পাশে আরে ওই পাশেও যাচ্ছে আচ্ছা ওই পাশেও দেখো সমস্যা নেই সব লুট টুট করো তারপর লুট টুট নিয়ে আমাদের কাছে আসো অ্যান্ড আমাদের কাজ আরো সহজ হয়ে গেল লুট টুট সব একবারে নিয়ে এসেছে ভাই ওই পাশে আরো কত ফাইট হচ্ছে তিনটা কিল অলরেডি হয়ে গেছে ভাই এই তিনটা কিল করার সময় আমার একেবারে এত ভয় ছিলাম মানে সবগুলোর কাছে ভালো ভালো গান আর তার উপর দিয়ে আমার দেখো কোনো টাইপের ভেস্ট নেই কি রে এগুলো আছে কই নিচেই নাকি ভাই ভেস্ট নেই ম্যান ভেস্ট ছাড়া মনে করে এই কথা ও আচ্ছা একটা ভেস্ট ও আপডেটরও পেয়ে গিয়েছি ধরো 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 আমি একটু ভেস্ট আপডেট করে নিই হ্যাঁ 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 গাইস আরে ভাই এটার উপরেই আছে এটার উপরেই আছে একটা দৌড় হবে ঠিক আছে গাইস এই ভাই নি বুঝে নাই নাকি না না বুঝছে অবশ্যই বুঝছে ওনা বুঝে নাই যে আমি উপরে উঠে গেছি বা এই টাইপের কিছু মাইন্ডটা যে ফারছে না ওই পাশের দিকে তাকে তাকে তো 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 ব্রো হ্যালো ব্রাদার কি অবস্থা রে না না চলে যেও না ভাইয়া চলে যেও না তোকে যেতে দিচ্ছে কে গাইস গাইস তো এই তো তোমার টিমমেট তোমার সাথে এসে পড়েছে এন্ড ইজ ডেড টু ব্রো ভালো একটা কিল ম্যান এই ম্যাচটাতে একটু বেশি অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করবো ঠিক আছে গাইস পাঁচটা কিল অলরেডি হয়ে গিয়েছে দেখা যাক আরো ব্রাজিলিয়াতে তো আরো থাকার কথা স্পেশালি আমার ডান দিকে আচ্ছা দাঁড়াও কোন দিকে আচ্ছা আমাদের আপাতত আগে ভেস্ট আপডেট করে নেই তারপর ও বাম দিকে আরো ফাইট হচ্ছে ডান দিকে আচ্ছা বাম দিকে আগে যাই তারপর যে ডান দিকের গুলাকে দেখবো নি সমস্যা নেই কেউ তো বাম দিকের গুলো অলরেডি ফাইটের মধ্যেই আছে চান্সের যদি ডান্স মেরে মনে করো আমরা ইচ্ছা মতো মানে থার্ড পার্টি হয়ে সবগুলাকে নিয়ে নিতে পারি অলরেডি দেখতেছি যে দৌড়াইতেছে কিন্তু গাইজ আমরা খেলতে হচ্ছে সবগুলো শর্ট রেঞ্জের গান দিয়ে তো ওইভাবে একটু ম্যানেজ করতে হবে আমাদেরকে হ্যাঁ 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 তুমি মারতে থাকো তুমি মারতে থাকো অ্যান্ড ব্রো হো জুস ম্যান এগুলো সিঙ্গেল সিঙ্গেল কেন ভাই যেটাকে মারতেছি বেশিরভাগই সিঙ্গেল সিঙ্গেল ওরাও কি আমার মতো সোলো ভার্সেস ডুও শুরু করে দিয়েছে নাকি উই জি উই জি উই জি এটাকে মারতেছিল যাক ভালো এটাও মে বি সিঙ্গেল নাকি হ্যাঁ তুমিও কি সিঙ্গেল ডাবল ওরে না 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 ভাই সরি 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 আরে গ্লোয়াল হাতে আরে ও আচ্ছা ভাই রে এটা বেরোচ্ছিল আমিও ঢুকতেছিলাম দুইজনে দুইজনকে দেখে ভয় পেয়ে যাক যাক ডাউন ডাউন গাইস ডাউন এটাকে মারতে হবে দাঁড়া ও দৌড় মারছে এন্ড ও ইয়েস এটা ভয় পেয়ে গেছিল গাইস উঠে আবার নিচে দুইজনে একসাথে নেমে গেছিল মনে হয় যাও গাইস সবগুলো পেয়ে গেছি লেটস গো ব্রো আটটা কিল এখনই হয়ে গেছে সবগুলো কি শেষ নাকি আর আটটা কিল কতক্ষণ হয়েছে কয়েক মিনিট
মনে হয় চলে গিয়েছে, না হলে এতক্ষণে খুঁজে পেতাম অবশ্য। কিন্তু এরা এই দাঁড়া 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 আওয়াজ পাচ্ছি, এই তো এই তো ভাই, আমি ভাবছিলাম ও চলে গেছে। বের তো হতেই হবে তোমাকে, বেরো বেরো বেরো। এই তো আরে আরে, তালে তুলে একটা গ্লুয়াল শেষ হয়ে গেল রে। আচ্ছা সমস্যা নেই, এমনি তো হাত আনতেছে। যাই হোক, আমাদের গ্লুয়াল এক্সট্রা অনেকগুলো পেয়ে গিয়েছি। মনে করো খরচ যত করবো তার থেকে যদি ডাবলের ডাবল পাই তাহলে মনে করো ক্ষতি কি। গাইজ আমাদের শর্ট রেঞ্জের ইটি সব শেষ, মনে হয় না এখন আর ব্রাজিলে তো আর কেউ আছে, কারণ এতক্ষণ ধরে খুঁজলাম ভাই কাউকে পাইনি। তো 9টা কিল হয়ে গেছে ব্রাজিলিয়া থেকে, আর কত লাগে বলো। আর আমরা এর জন্যই কিন্তু আমাদের M18টা ফালিয়ে তারপর স্কারটা নিয়ে নিয়েছি, এখন লং রেঞ্জে হবে গাইস। ঠিক আছে, এখন লং রেঞ্জে ফাইট হবে। ধরো না থাক, আমি ভাবছিলাম ওইদিকে কিছু আছে। এতক্ষণ ধরে গাইস আরও বেশি থাকার কথা এক হিসেবে, কারণ আমি যখন নামতেছিলাম ফাইটের অবস্থা পেলাম না, কতগুলো নামতেছিল ভাই, আমি পুরো ই হয়ে গেছি। দেখো 17 জনের লাইভ, এত কম সময়ের মধ্যে মাত্র 17 জন লাইভ। কিন্তু খুশির খবর এটা যে আমাদের 9টা কিল অলরেডি হয়ে গেছে। এই তো এই তো এই তো আরও আছে, এ ভাই আরও আছে ভাই সাহেব, এরা এখনো এখানেই আছে। ওই যে বলছিলাম না গাই যে ওই পাশে যেতে হবে, আমি তো আসছিলাম, এরাই মনে হয় এই পাশে এসে পড়েছিল। দাঁড়াও এটার উপরেই না, এই তো ব্রো, ইয়েস সরি, ড্রাগ 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 গাইস ড্রাগ। আমি ভাবছিলাম আমার মাইন্ড টাইম সেট করছে নাকি, ওর চালচলন আমার কাছে ভালো লাগতেছিল না আর কি। গাইস গাইস 10টা কিল, লেটস গো ব্রো, ব্রাজিলিয়া থেকে 10টা কিল, আর কি লাগে বলো জীবনে, আর কি লাগে ফ্রি ফায়ারের জীবনে। অবশ্য গাইস দেখা যাক, আর এখন মেবি আমরা এখন মেবি ফিল্ডের দিকে যাব। কিন্তু আওয়াজ পেলাম কিসের? হ্যাঁ আরে এখন এনিমি, কি রে এটা কি নেটের প্রবলেম? আরে 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 কি রে, এইভাবে কাঁপতেছে কেন, একেবারে অ্যাবনর্মাল টাইপের ভাই 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 ভাই। এই তো ও, টমেটোটা একেবারে জায়গা মতো গিয়েছে গাইস। এটা কি উপরে উঠেনি, উপরে উঠেনি ভাইয়া? হ্যালো দাঁড়াও, কনফার্ম হওয়া লাগবে গাইস, আমাদের কনফার্ম হওয়া লাগবে। এটাও নাও একেবারে একটার সাথে আরেকটা ফ্রি ব্রো। আরে আমি এটাই ভাবতেছিলাম গাইস, গ্রেড যে মারছে ওইটা তো এখনো ফুটেই নি, তার মানে ও যে ভিতরে গেল, গ্রেডের কাছেই গেল নাকি ভাই। আরে গাইস 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 দেখলা, M18 দুইটা ইউজ করতেছিল ভাই, এমন চ্যালেঞ্জ করতেছিল গাইস, এমন চ্যালেঞ্জ করতেছিল, অনলি M18 চ্যালেঞ্জ। ঠিক আছে, র্যাঙ্কে সোলো ভার্সেস ডুয়োতে অনলি M18 চ্যালেঞ্জ, এও মনে হয় আমার মতো ইউটিউবার। ও শিট ডুড, ও ভাই 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 ভাই, M18 না সেটার কাছে সবাই এটাই ইউজ করে কেন ভাই? এটা এটা দুইজন, এটা দুইজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো যাও চলো যাও, আমার হিল করার টাইম লাগবে। এ আসতেছে আবার আসতেছে, না 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 না, এখন না রে ডাউন, আরে এটা আর কত ড্যামেজ দিব ব্রো, রে ডাউন হইছে ডুড। না 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 না, আমি আপাতত যাই। ঠিক আছে, তোমরা তোমরা কিলা কিলা কিলি ঘুষা ঘুষি যা করতে পারো করো। আরে না না ভাই, আরে ক্যারেক্টার চিনি মিনি করো কেন আমার সাথে, আসবে আমরা গেন মেরে দিই অনেকগুলো টমেটো। সরি 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 গাইস সরি, টমেটো এই তো আমার সেকেন্ড টমেটো কই গেল রে, এটা এর মাটির নিচে ঢুকে। ও না ও হো ব্রো, ওই রুমে চলে গিয়েছিল টমেটোটা, এটা ঢুকতে যে টমেটো থেকে বেরোইতে নিয়ে আবার ড্যামেজ খেয়ে গেছে। দাঁড়াও, হ্যাঁ তুমি গেন মারবে আমিও মারবো, দাঁড়াও তোমাকে আসতে দিব মনে করছে। এ রে উপরে আরেকটা গেন মারছে, নিচে একটা গেন, ও ঢুকছে ঢুকছে গাইস। এ ভাইয়া প্লিজ যাও না প্লিজ, ও অটিমেট আসবে। And brother, oh guys, let's go. 13টা kill guys, এখান থেকে 13টা kill, আমার আর কোনো যাওয়ার লাগতেছে না, জোনও আছে সব কিছু আছে, এখানে কি বসে ভাগবো নাকি এটা ভাবতেছে, সব তো এখানে আসতেছে ভাই। হা এনিমি গুলো কি টাইপের রে ভাই, এত খেপে আছে কেন ব্রাজিলিয়ার উপর? আর এর আগের ম্যাচে মনে হয় উল্টাপাল্টা কিছু একটা হয়েছিল, এর জন্য এত এত অ্যাগ্রেসিভ ভাবে এই ব্রাজিলিয়ার মধ্যে সবগুলো মরতেছে আর কি গাইস। তার ওয়েট, ওই তো আমি ভাবছিলাম, আমি ভাবছিলাম একটু কনফিউশনে ছিলাম, ইয়ো আরে লাগে না রে দূর ভাই, আরে ভাবছিলাম আসবে, কই 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 চলে যাচ্ছে নাকি কি রে, না এটা চলে গেছে। এ ভাই কই গেছো কইটা রে, এটাকে এখন আবার ই করা লাগবে নাকি ভাই সা? আরে রে রে রে, তুই তো তো এই বিল্ডিংয়ে আছে, না না নামে নাই গাইস, আমি ভাবছিলাম নামবে ও। আচ্ছা তুমি তুমি এই পাশে যেহেতু, তোমার এই পাশেই মারবো আমি প্লাস। এন্ড ব্রো ইয়েস, বেচারা কানা হওয়ার পরে মরছে, তাহলে মরার পর কানা হয়েছে আর কি, মরার পর আবার কেমনে কানা হয়, যাই হোক হয়েছে আর কি একটা কিছু। গাইস আর কত কিল পাবো বলো এখান থেকে, আর ভাই বুঝতেছি না একটার পর একটা কোথেকে আসতেছে এরা,
উড়ে উড়ে পাঠা দিতেছে নাকি মনে হইতেছে কাশম খেলতেছে আর বলতেছে সবাইকে এ ভাই আমি একটাকে মারবো তারপর যে তুমি আসবা ঠিক আছে এর আগে কিন্তু আইসো না 14টা কিল গাইস লেটস গো 17টা ছিল না 9টা টাইমে কোন আমরাই সবগুলা কিল করতেছি নাকি গাইস 14টা কিল স্টিল 12 জন অ্যালাইভ গাইস খেলা হবে ঠিক আছে একেবারে একটাই কথা হু সরি যখনই এই টাইপের কোনো কথা বলতে চাই না কোন টাইমে জানি এনিমি আমাকে এমন ভাবে একটা ড্যামেজ দেয় যে মেরেই ফেলবে এটাকে মানে ইজিলি হেডশট দিতে পারবো গাইস তুই তো মাথাটা আরে আরে উঠতে বলছে কে কেন উঠতেছো ভাই বুঝলাম না তো এই টাইপের বেয়াদবি কেন করো আচ্ছা আমার কাছে অনেকগুলো গ্লোয়াল আছে তো এরকম করবো আর এখানে চলে আসবো হাই ও মারলো না আচ্ছা আমি ভাবছিলাম মারবে মেলো ব্রাদার তোমার জন্য একেবারে বাজারের স্পেশাল টমেটো যেটা একেবারে ফ্রেশ মাল ও ড্যামেজ খাইছে চলো 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 অ্যান্ডি ও আচ্ছা তুমি এই পাশে সরি ভাই আর ই ভাই হোলি শিট ডুড কি দিয়ে মারে রে এত ড্যামেজ খেয়ে যাই মনে হয় যে সেকেন্ডের মধ্যে মরেই যাবো হো যাক গাইস 15টা কিল আরো আছে নাকি তোমার জন্য নিয়ে আসলাম আমার এই M79টা ড্রপ থেকে নিয়ে এসেছে শুধুমাত্র এই একটাকে মারার জন্য এন্ড সারপ্রাইজ আরে এটা নেমে গেছে নাকি সারপ্রাইজ ভাই এটা দৌড়বার না 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 আসে না এ তো আসে কি রে মরলো না কেন এবার 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 সারপ্রাইজ ও লেগে গিয়েছে আর সারপ্রাইজ পেয়েও গিয়েছে কিন্তু সারপ্রাইজের আগেই তো দুইবার বুঝে গেছে কিন্তু বুঝলাম না মরলো না কেন আমাদের স্কার ফালিয়ে এত কষ্ট করে M79 নিয়ে আসলাম তোমাকে মারার জন্য আর তুমি মনে করো এইসব কাম কাজ করলা ও ওর কাছেই তো স্কার ধন্যবাদ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এত দূরে আবার যাওয়া লাগলো ওই যে সেই ড্রপটা গাইস ও গাইস ফ্রিকিল গাইস একটা ডাউন একটা ডাউন আরেকটা আরেকটা এন্ড ব্রো দুইটা ফ্রিকিল গাইস দুইটা ফ্রিকিল লেটস গো ব্রো 18টা কিল চিপা ঢুকছে এ পাতালে চলে যাও একেবারে পাতালে চলে যাও এগুলারে মারবো কেমনে রে ভাই এখানেই আছে এখনো সিপার সুপার যে তারপর আচ্ছা আমাদের কাছে গ্লোয়াল ইচ্ছা মতো আছে আমাদের কাছে এমও ইচ্ছা মতো আছে ধরো এটাতে এটাতে গ্লোয়ালগুলো ফাটাবো নাকি এই রে ফাট রে ডাবল ডাবল করে গ্লোয়াল মেরে রাখছে রে ফাটতে দিন পার হয়ে যাচ্ছে দূর গাইস তুমি তো তুমি তুমি তোমার জায়গায় থাকো তো এ ভাই ভাই ভাবছিলাম হেডশট লাগবে কিচ্ছুই লাগতেছে না আমি আর একজনে লাগাইছে ভাই আমার বুইয়া একের কনফার্মের উপরে দিয়ে কনফার্ম লাগবেই কোনো কথা নাই ঠিক আছে এটা উঠতেছে উঠতেছে এই তো এই তো গ্লোয়াল ও আচ্ছা আচ্ছা তুমি এখানে আরে এ ভাই বলবা কি রে M17 ও না 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 ওই যে ওই পিস্তলটা দিয়ে গাইস 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 ওর সাথে একটু ফান করবো ও যখনই মারবে তখনই গ্লোয়াল ঠিক আছে এ ভাই আরে না না এই তো আরেকটা আরেকটা গ্লোয়াল এই তো ও এই তো মারছিল বেচারা বেচারা ভাই গাইস গাইস অনেক অনেক দৌড়াদৌড়ি হলো অনেক কিছু হলো আমাদের কাছে গ্রেনেডও নাই যাই হোক অনেক কিছু হলো গাইস এখন একটু বসে থাকি ঠিক আছে একবার লাস্টে নিমি ঠিক আছে একটু রিল্যাক্স তো নিতেই হবে তাই না গাইস এই তো এসে পড়েছে এন্ড ব্রো ইয়েস ফাইনালি গাইস ফাইনালি 19টা কিল আরেকটা কিল বেশি হইলো আরো বেশি জোস হয় তোমার এত লোক ক্রস করে রে ভাই 19টা কিল ম্যান লেটস ফ্রিকিং গো আর এর থেকে সব থেকে বেশি বড় কথা হচ্ছে 15টা কিল শুধু ব্রাজিলিয়া থেকেই তাও অন্য কোথাও যাওয়ার আগেই ম্যান ফাইনালি গাইস বুইয়া তাও 19টা কিল তো ইয়াব গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আর গাইস দুই থেকে তিন দিনের মধ্যেই তোমাদের জন্য অনেক বেশি একটা স্পেশাল ভিডিও আসতে যাচ্ছে যেখানে আমি সাবস্ক্রাইবারদের সাথে কাস্টম খেলেছি আর কাস্টমে যা যা করেছি না রে ভাই মনে হয় না বাংলাদেশে এই পর্যন্ত এই টাইপের কেউ করতে পেরেছে অবশ্যই ধন্যবাদ আমার ওই সব সাবস্ক্রাইবারদেরকে যারা আমাকে এইসব বানাতে হেল্প করেছিল যা দুই থেকে তিন দিন ওয়েট করো আমি এই ম্যাচের ব্যাপারে কিচ্ছুই বলতে যাচ্ছি না ভাই তোমরা একেবারে মানে সারপ্রাইজ গাইজ ওইটা এক টাইপের তোমাদের জন্য সারপ্রাইজ রয়ে গেল আর কালকে মেবি আমি একটা ক্ল্যাশ স্কোয়াডের ট্রোল এনিমিদের সাথে ট্রোল করার ভিডিও বানাবো যেটাতে আমি আমার টিমের মানে পারমানেন্ট স্কোয়াড যেটা তোমরা তো জানোই ওইটা তো ওনাদের সাথে খেলে তারপর ট্রোল করবো এনিমিদের সাথে ওইটাও জোস হবে গাইজ আর এছাড়াও কোন টাইপের চ্যালেঞ্জ তোমাদের মাথায় ঘোরাঘুরি করতেছে কোন টাইপের ট্রোল করলে তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগবে এনিমিদের সাথে যেই টাইপের ট্রোলগুলো করা যায় আর কি সবগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও সব থেকে বেস্ট যেটা সেটা আমি করার চেষ্টা করবো আর এই আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটতে হলেও একটা কমেন্ট চাচ্ছি আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াও গাইজ আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস